নদিয়ার করিমপুরে হরিপুর গ্রামে যুবকের পচা গলা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। আজ এক পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নদিয়ার গোপালবিড়িয়া থানার অন্তর্গত হরিপুর গ্রামে। এলাকা সূত্রে জানা যায়, ওই যুবকের নাম চিন্ময় মণ্ডল। তার মা এবং বাবা রাজ্যের বাইরে থাকে কর্মসূত্রে। ছোট এক ভাই ছাড়া পরিবারে আর কেউ নেই। গত 5 দিন আগে থেকে তাকে খুঁজে পাচ্ছেন এলাকাবাসী। বিষয়টি ফোনে তার বাবার কাছে জানানোর সাথে সাথে তিনি চলে আসেন আজ থেকে 3 দিন আগেই এবং গোপালবিড়িয়া থানার মিসিং ডায়েরিও করেন। তারপরে 2 দিন কেটে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ স্থানীয় ভবেশ মণ্ডলের পুকুরে একটি ভাসমান পচা গলা দেহ থেকে দুর্গন্ধ বেরোনোর কারণে এলাকাবাসী লক্ষ্য করে সেটা ওই যুবক চিন্ময় মণ্ডলের দেহ। তবে আত্মহত্যা না খুন তা এখনো পর্যন্ত জানা যায়নি। গোটা ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এটা পাওয়া গেছে নাটনার মাঠের মধ্যে ভবেশ মণ্ডলের পুকুরের কোলে, জলের কোলে। জলে ছিল না? হ্যাঁ, জলে ছিল, জলেই ছিল, মানে ভেসে উঠেছে এক কোলে। তবে কখন খোঁজ পেলেন? আধার কার্ড নিয়ে এসেছে। আমরা আজকে 9টায় সময় খোঁজ পেলাম সকালে। নাম ঠিকানা সঠিক বানানে কে বলতে পারছে? মারা গেছে আমাদের পুরো আইডিয়া এখন কেউ ওকে মেরে ফেলেছে, ওর ব্যক্তিগত শত্রুতেই মেরে ফেলেছে। তাছাড়া ও যে এত ভালো ছেলে আপনাদের কি বলবো, গোটা হরিপুর এলাকাতে আপনি খোঁজ খবর নিলে কেউ ওর নামে একটু বদনাম দিতে পারবে না, কেউ বলবে না যে ও খারাপ ছেলে। এখন কি অনুমান পাচ্ছেন আপনারা? আমরা কি মনে করছি, আমরা মনে করছি ওনাকে মেরে ফেলা হয়েছে, ভাইকে আমার মেরে ফেলেছে। তাহলে ওনার তো এখন যে কোন দিক দিয়ে কী ভাবছেন এখন? এখন কি ভাববো, আমার মামা আছে। পুলিশ প্রশাসনের কাছে? আপনার প্রশাসনের কাছে আমরা 7 দিন আগেই ডায়েরি করেছি গোপালবিড়িয়া থানায়। আচ্ছা, তাহলে অভিযোগ করেছে? অভিযোগ আছে, পুলিশরা বলছে, আমরা দেখছি, আমরা চেষ্টা করছি খুঁজে বের করার, এইটাই। আজকে আজকে সকাল 9টার সময় জানতে পারেন? হ্যাঁ, আজকে সকাল 9টার সময় জানতে পারি। আপনার কে হয়? আমার মামার ছেলে হয়। আমি ভাবতে পারছিনি আমার ভাই আমার এভাবে ভারী যাবে। আমার ভাইয়ের বিরাট মনে দুঃখ কষ্ট ছিল, গরিব মানুষ। আমার ভাই একদিন মানে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারলো না। আপনার নাম কি? কার নাম? আপনার নাম? আমার নাম দেবব্রত সরকার। আর যে মারা গেছে ওর নাম চিন্ময় মণ্ডল। বয়স কত? ওর বয়স 17 থেকে 18 হবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।